নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে সকাল ওই 10টার মতো। শনিবার মানেই তো ছুটির দিন, সব কিছু চলে ঢিলে ঢালা তালে। সকালবেলা উঠেই ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি তোমার ম্যাগি, আর তার সাথে কিছু চিকেন বল ছিল, সেই চিকেন বলগুলো একটু গরম করে নিয়েছি, এটাই খাচ্ছি হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। তোমরা এত দিন ধরে বলতে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে, তা আমি তো সবাইকেই জানিয়েছিলাম ইয়ার ওয়ানে পড়ে, মানে হচ্ছে ক্লাস ওয়ানে ও পড়ে। তা বলতে দিদি যে ওর কি ঘরে হোমওয়ার্ক দেয় না? না, এত দিন 6 মাস হয়ে গেল, 6 মাস কোনো হোমওয়ার্ক ওর ছিল না, এই আজকে প্রথম ওর হোমওয়ার্ক এলো, মানে কালকে এসছে ফ্রাইডেতে। এরকম দেখো সুন্দর একটা প্যাকেট করে সত্যস্বরের নামে স্টিকার লাগিয়ে ম্যামরা হোমওয়ার্কে এরকম একটা প্রিন্ট আউট পাঠিয়ে দিয়েছে, এই যে সুন্দর একটা খামে ভরে। আর তার সাথে দেখছি ম্যামরা একটা পেন্সিলও পাঠিয়ে দিয়েছে, আবার পেন্সিলটাকে সুন্দর করে আবার বাচ্চার জন্য যাতে সুন্দরভাবে হোমওয়ার্ক করতে পারে সেরকম করেই ম্যামরা সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছি। এই দেশে আসার পর তিয়াসের প্রথম হোমওয়ার্ক এলো হচ্ছে এটা, এটা ম্যামরা বলেছে এখন করাতে, তারপর বুধবার দিন গিয়ে ম্যামদের হাতে দিতে। তা আমি আজকে ও এখন ফাঁকা আছি, তাই ভাবলাম ওকে এখন হোমওয়ার্কটা করিয়েই দিই। আর দেখছি হোমওয়ার্কের ব্যাপারটা ও এই যে কাজ স্কুলে দিয়েছে বেশিরভাগটাই ও জানে, তাই বেশি কোনো চাপ আমাকে লাগছে না, ও সুন্দরভাবে নিজে নিজেই করে নিচ্ছে অনেকটা। তা এইটা হচ্ছে ফোনিক একটা হোমওয়ার্ক, ফোনিককে মানে ওকে ফোনিক যে সাউন্ডটা হয় সেটা শেখাতে হবে, তার ওপর দুটো সেন্টেন্স লিখতে হবে, আর সুন্দর করে এখানে তো নাম ডেট এগুলো লিখতে হবে। এটাই হচ্ছে ওর হোমওয়ার্ক, যেটা আজকে প্রথম এলো, কিন্তু জমা নেবে হচ্ছে তোমার বুধবার দিন। এই খামে ভরি ম্যামদের হাতে গিয়ে বুধবার দিন আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা নাকি এখন এইরকমই চলবে, প্রত্যেক শুক্রবার ম্যামরা একটা করে হোমওয়ার্ক দেবে আর আমাদেরকে বুধবার গিয়ে দিতে হবে। যাই হোক, হোমওয়ার্ক করিয়ে নিয়ে তারপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে একটু ঘুরতে, কারণ আমাদের একটু কেনাকাটা আছে, বাজারে কেনাকাটা করব। তা কেনাকাটা করার জন্য আমরা এলাম আমাদের যেখানে স্টকপট আছে, স্টকপটের সিটি সেন্টারে। সেই সিটি সেন্টারে এসে দেখছি এই রাইডটা আছে, এখানে এসেই ইতিহাস বলো রাইডে চাপবে। তা ওর এখানে পছন্দ হলো হেলিকপ্টারটা, হেলিকপ্টারের মধ্যে ও ঢুকে গেল, হেলিকপ্টার মধ্যে ঢুকে এখনো ঘোরাঘুরির পালা চলছে। তাই সিটি সেন্টারে এখানে আমরা এসছি হচ্ছে তোমার আসদাতে, আসদাতে এদের চলে এসেছি ভেতরে। এখানে আমার একটু ড্রেসপত্র নেওয়া আছে, তার সাথে ইতিহাসেরও কিছু জিনিসপত্র নেওয়া আছে স্কুলের, আর সাথে তো ঘরের মালপত্র। ঘরের মালপত্র যেন একদম শেষ হয়ে গেছে, এখানে প্রথমেই যে আইটেমটা নিলাম ঘরের জিনিসের মধ্যে, কারণ এখানে কোনো কিছু না থাকলেও হাতের কাছে যেতে সবসময় আমি রাখি সেটা হচ্ছে চিকেন। কিছু না থাকলেও তো চিকেনের একটা কারি বা চিকেন কিছু বানি না, চিকেনের কারি। তারপরে এখানে নিচে এখন হচ্ছে ফ্রুট, তার সাথে অনেক রকমের ভেজিটেবল, যেমন নিলাম ক্যাবেজ, মাশরুম, পটেটো, অনিয়ন, এগুলো কিছুই ছিল না, সমস্ত কিছু গার্লিক, এই সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম আসদা থেকে। এখানে একদম ভর্তি ভর্তি করে মালপত্র নিয়ে নিচ্ছি, কারণ আজকে যখন বাড়ি ফিরবো তখন ক্যাব বুক করে নেবো। একদম আসার সময় তো হেঁটে হেঁটে এসেছি, যাওয়ার সময় একটা গাড়ি বুক করে নেবো, তাহলে মালপত্রগুলো নিয়ে যেতে সুবিধা হবে। আর স্টোরটা দেখো একদম ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড়ভাট্টা নেই, কারণ শনি রবিবার দেখি একটু ভিড়ভাট্টা থাকে, আজকে এখন দেখছি একটু অতটা ভিড়ভাট্টা নেই। এখানে আমি নিচ্ছে হচ্ছে তোমার ফলের মধ্যে ব্যানানা। কি খাবি না তুই? পিজ্জা খাবো না। পিজ্জা খাবি না? ভূতের মুখে রাম নাম তো, তাহলে কি খাবি? শুধু চিকেন নাগেটস? কি সুইট কর্ন না? এই তুই যে এক্ষুনি বললি নেবো না, না এক্ষুনি ও ক্যামেরার সামনে বলেছে যে ও কি খাবে না, পিজ্জা খাবে না, আমাকে নিচে থেকে বলেছে। শর্টটা খাওয়া যাবে না, এখনই বললি যে তুই খাবি না, আমার রাগ দেখাচ্ছিস কেন? এই এই হ্যাঁ হ্যাঁ নর্মাল নর্মাল বেস্ট নাও। সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, তারপর আমাদের মনে হলো আর একটা জিনিস আমাদেরকে নিতে হবে, কী কী নিলাম সেটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো পুরো একটা ট্রলি ভর্তি মালপত্র হয়ে গিয়েছে। সঙ্গীতা এখন বুক করছে হচ্ছে তোমার ক্যাব, এখানে বোল্ট আছে, উবের আছে, তা বোল্টেই আমাদের ক্যাবটা বুক করছে, কারণ বোল্টের টাকাটা একটু কম দেখাচ্ছে। তা এই যে ক্যাব চলেও এসছে, এখন ফিরে যাচ্ছে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে
প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদের এই ছোট্ট পরিবারটাকে দেওয়ার জন্য। একদম সেই সাধারণ পরিবারকে তোমরা এত আপন করে নিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন ব্লগ নিয়ে।